তোমরা হয়তো বাড়ি অনেকেই রসগোল্লা বানাইছো, একটু পরেই শক্ত হয়ে যায়। আর আজকে আমি যেভাবে বানাবো, তোমরা যদি এইভাবে রসগোল্লা বানাও আমার মতন, তাহলে একটু শক্ত হবে না, একেবারে পঞ্চের মতন নরম হবে। মিষ্টি করার জন্য 1 কিলো দুধ নিছি। দুধের জন্য 2 লেবু নিছি। যতটা রস আছে ততটা জল মিশাবো। দুধে উত্তর এসে গেছে, এখানে দুধটা নামাই নেবো। অল্প জল দিয়ে দুধ একটু ঠান্ডা করে নেব। লেবুর রসটা একবারে দেবো না, অল্প অল্প করে দেবো। ছানা হয়ে গেছে, এখানে জল দিয়ে ঠান্ডা করে ছাকবো। এইবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবো, লেবুর গন্ধটা যাতে না খায়। ছানাটা এই ডালের সাথে বাঁধিয়ে রাখো 2 ঘন্টা, যাতে জলটা না খায় এই ছানার মধ্যে। আমি 2 ঘন্টা ছানাটা বাঁধতে রাখছিলাম, এখানে খুলে দেবো। ছানায় একটু জল নাই, ঝরঝর করতেছে।
এক বাটি চিনি দেবো, এর মধ্যে 4 বাটি জল দেবো। ছানার মাখানো হয়ে গেছে, এখন আমি এই গুলিগুলো বানাই নেব। চিনি শিরা জাল হয়ে গেছে, আর আমি মিষ্টির গুলিটা ঢালিয়ে দেবো। রসগোল্লা হয়ে গেছে, এখানে নামাই দেবো। কি নরম হয়েছে, পঞ্চের মতন।